আসসালামু আলাইকুম, সকলকে আমার চ্যানেলে স্বাগতম। আজকে আমি ইফতারিতে স্মুতি রাখব, তাই স্মুতিটা আমি কিভাবে তৈরি করেছি তা ফার্স্ট অ্যান্ড লাস্ট পর্যন্ত আপনাদের করে দেখাবো। কারণ হচ্ছে প্রচণ্ড গরম, এই প্রচণ্ড গরমের ভিতর ঠান্ডা ঠান্ডা কুল কুল স্মুতি খেলে কিন্তু আমাদের প্রাণটা একেবারে ঠান্ডা হয়ে যাবে এবং মনটাও ভরে যাবে। তাই এই ঠান্ডা ঠান্ডা কুল কুল স্মুতির জন্য কী কী লাগবে সেটা আমি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আপনাদের দেখাচ্ছি। ব্লেন্ডারের একটা জার নিয়ে নিচ্ছি, আর হাফ লিটার দুধ আমি ভালোভাবে জাল করে তারপর ঠান্ডা করে নিয়ে নিচ্ছি। এখন হাফ লিটার দুধ আমি ব্লেন্ডার জারের ভিতর ঢেলে নিচ্ছি। আর রোজামুখে আমরা যখন ইফতার করতে বসি তখন কিন্তু ঠান্ডা খাবার আমাদের অনেক বেশি ভাল লাগে এবং আমারও অনেক বেশি ভাল লাগে এরকম স্মুতি খেতে। তারপর আমি তিনটা খেজুর নিয়েছি, দেন খেজুরটাকে ছোট ছোট পিস করে কেটে তারপর নিয়ে নিচ্ছি। তারপর নিয়ে নিচ্ছি আমি কলা, আমি দুইটা কলা নিয়েছি, দেন কলার খোসাটা কিন্তু ছাড়িয়ে নিয়ে নিচ্ছি। আর হচ্ছে আমি এখানে কোনো ধরনের চিনি ইউজ করব না, কারণ চিনি স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতিকর, আর চিনি ছাড়া এভাবেই কিন্তু এটা মিষ্টি হয়। তারপর 1 টেবিল চামচ রুয়াব চা অ্যাড করে দিলাম। রুয়াব চাটা অ্যাড করে দেওয়ার একটাই কারণ হচ্ছে এটা পিঙ্কিশ একটা নাইস কালার নিয়ে আসবে, সেই কালারটা দেখতে অনেকটাই আকর্ষণীয় এবং লোভনীয় হবে, তাই মন চাবে তাপ করে ধরে খেয়ে ফেলি এত মজাদার একটা স্মুদি। তারপর ভালো করে 2 থেকে 3 মিনিট পর্যন্ত আমি ব্লেন্ডারে ভালো মতো ব্লেন্ড করব। তো ব্লেন্ড করার পর নামিয়ে নিলাম, আর ওই দিকে আমি সাবুদানা জাল করে তারপর সিদ্ধ করে নিয়ে নিচ্ছি। এখন প্রায় 2 থেকে 3 টেবিল চামচ সাবুদানা আমি অ্যাড করে দিলাম। সাবুদানা খেলে কিন্তু শরীরও ঠান্ডা থাকে এবং পেটটাও ভরা থাকে। তারপর চিয়া সিড, আপনারা কিন্তু জানেন চিয়া সিড শরীরের জন্য কত কতটা বেশি উপকারী, তাই আমি 3 টেবিল চামচ চিয়া সিড অ্যাড করে দিচ্ছি। সবগুলো উপকরণ একসঙ্গে মিক্সড করে গ্লাসে ঢেলে তারপর ফ্রিজে রেখে দিব 1 ঘন্টা পর্যন্ত। 1 ঘন্টা পর তারপর ইফতারের শরবতে আমরা খেয়ে নিব এই অনেক মজাদার স্মুতি। তখন কিন্তু এই সাবুদানা তারপর চিয়া সিড এগুলো সব কিছু ফুলে যাবে এবং খেতেও অনেক বেশি ইয়াম্মি হবে। আর নিয়ে নিচ্ছি আমি ওয়াটারমেলন, তো একটা স্পুন দিয়ে ঠিক এইভাবে ছোটো ছোটো বল করে নিয়েছি ওয়াটারমেলনগুলো। আর এরকম বলগুলো খেতেও কিন্তু তখন ভালো লাগে অনেক বেশি। তো আমি 3টা গ্লাস নিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি আমি সাবুদানা, তারপর দিয়ে দিব একটুখানি ডেকোরেট করার জন্য রুয়াবজা, তারপর দিয়ে দিচ্ছি ওয়াটারমেলনের ছোটো ছোটো বলগুলো। তারপর ঢেলে নিলাম আমি, সবগুলো ঢালা হয়ে গিয়েছে, ওয়াও অনেক সুন্দর হয়েছে। তো বানিয়ে নিলাম অনেক অনেক মজাদার স্মুদি, আপনারা চাইলে করে খেতে